हेलो फ्रेंड्स, सायंतिकास किचने आपनादेर सकलके स्वागत। गरमकाले ठंडा पानीय खेते आमरा प्रत्येकेई भीषण भालोबाशी। आजके बानाच्छि वाटरमेलन जूस बा तरमुजेर शरबत। तार आगे आमार चैनलटी एखोनो जारा सबस्क्राइब करेनि आमी अनुरोध करब तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करनि। आर रेसिपिटी भालो लागले लाइक कमेंट शेयर करते किन्तु भूलबेन ना। तरमुजर शरबत बनानों जोनो आमी प्रथमे निये निएछी प्रधान उपकरण तरमुज। तरमुजगुलो एरकम टुकरो करे केटे निएछी आर तरमुजर बीज किन्तु एखाने फेले दिते हबे। एकटा गोटा तरमुजर थेके हाफ आमी एखाने व्यवहार करछी। एरकम टुकरो टुकरो करे केटे निएछी तरमुजटा आर एखाने देखिए दिच्छी। देखुन एई माझखान बराबर जदि केटे नेन तरमुज ताहले किन्तु खूब सहजे तरमुजर बीजटा छाड़िये निते पारबेन, कारण बीजटा किन्तु अवश्यई फेले दिते हबे तरमुजेर जूस बानानोर जन्य। ताई प्रथमे तरमुजगुलो एरकम टुकरो करे केटे बीज छाड़िये निएछि। एबार एटा साइड करे रेखे निये निच्छि एकटा मिक्सिं जार। एबार एई मिक्सिर जारेर मध्ये दिये दिच्छि टुकरो करे केटे बीज छाड़िये नेওয়া तरमुजगुलो। तरमुजेर टुकरोगुलो सब एखाने दिये दिच्छि। एबारे एर मध्ये आमि बाकी उपकरणगुलो दिये देब। दिच्छी एखाने 1 टेबिल स्पून चीनी, आपनारा चाइले एटा बेशी बा कम दिते पारेन। एखाने निएछि आमि लेबुर रस, एखाने दुटो लेबुर रस करे निएछि। एखान थेके प्रयोजन मतो व्यवहार करते हबे। दिए दिच्छि आमि 2 टेबिल स्पून लेबुर रस, चाइले आपनारा कम बा बेशी दिते पारेन निजेदेर स्वाद अनुयायी। आर स्वाद अनुयायी एखाने सामान्य एकटु बीट लवण दिच्छि, खूब बेशी किन्तु बीट लवण देबेन ना। এবার এটা মিক্সিতে ব্লেন্ড করে ফিরে এলাম, দেখে নেব ঠিকঠাক ব্লেন্ড হয়েছে কিনা। দেখুন আমাদের জুস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে এখানে দেখুন কিছু তরমুজ এভাবেই টুকরো করে কেটে নিয়েছি। এখানে তিন কোণা করে তরমুজগুলো কেটেছি যাতে দেখতে ভালো লাগে। এবার দুটো কাচের গ্লাস নিলাম। এই গ্লাসের মধ্যে এবারে প্রথমে দিয়ে দিচ্ছি বরফ। এখানে নিজেদের ইচ্ছে মতো যেরকম ঠান্ডা পছন্দ করেন সেরকম কয়েকটা আইস কিউব দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তরমুজের টুকরো। তরমুজের টুকরো বেশ কতগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বীজ ছাড়িয়ে নিয়েছিলাম, সেই তরমুজই ব্যবহার করছি এখানে। খুব ভালো করে বীজ ছাড়িয়ে নিতে হবে, কারণ তরমুজের জুসের মধ্যে যদি বীজগুলো মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া তরমুজের জুস। অলমোস্ট রেডি হয়ে গেছে ওয়াটারমেলন জুস। এবারে খুব সুন্দর করে এটাকে গার্নিশ করব যাতে দেখতে এটা আরও ভালো লাগে। এটা যেরকম হেলদি সেরকম কিন্তু টেস্টিও। অবশ্যই এটা একদিন বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। উপর থেকে এরকম গোল গোল স্লাইস করে নেওয়া লেবুর টুকরো দিয়ে এটাকে আমি গার্নিশ করছি। জুসের গ্লাসের উপরে এভাবে তরমুজের টুকরো দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওয়াটারমেলন জুস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আর পাশের বেল আইকনটি প্রেস করলেই আমার প্রত্যেক দিনের রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।